নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, চিকিৎসক গাফিলতির অভিযোগ তুলে এক নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার হিলভিউ এলাকায়। মৃতের নাম মনোজ কুমার রায়, আসানসোলে ডিভিশনের রেল টিকিট পরীক্ষক। পরিবারের তরফে জানানো হয়েছে, মনোজ কুমার রায়কে অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচারের জন্য নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। অপারেশন করার সময় তার মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসক গাফিলতির কারণে মৃত্যু হয়েছে। এরপর উত্তেজিত জনতা নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায়, নার্সিংহোমে থাকা গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। डॉक्टर झा बोला, इसको चेक करने के बाद बोला डॉक्टर झा कि इसका नस बहुत मोटा हो गया है, ये फट सकता है। अभी जितने जल्दी हो सके तुम उसको ऑपरेशन कराओ। उसके बाद वो रिपोर्ट दिया, हम लोग सब रिपोर्ट कराए। रिपोर्ट कराने के बाद डॉक्टर झा को फिर व्हाट्सएप पे भेजे, रिपोर्ट देख करके बोला हिलव्यू नर्सिंग होम में भर्ती कराओ। हम लोग हिलव्यू नर्सिंग होम में भर्ती कराए। फिर हम लोग का दिल कुछ नहीं मान रहा था कि हम लोग यहाँ हॉस्पिटल नहीं, ये हॉस्पिटल में नहीं कराएंगे ऑपरेशन। फिर हम लोग रिफंड जब पैसा जमा दे दिए थे, वहाँ से बोले ये हम लोग ऑपरेशन यहाँ नहीं कराएंगे, हम लोगों जो जो रिफंड जो पैसा जमा किए हैं वो पैसा हमको दे दीजिए, हम लोग कहीं और चले जाएंगे। तो हॉस्पिटल वाला बोला कि नहीं, ये हम लोग का रूल नहीं है, हम लोग पैसा ये रिफंड नहीं दे सकते हैं, आपको कराना होगा। तब जाकर फिर हम लोग भी सोचे कि चलो भाई कराओ। फिर डॉक्टर झा है, उसके बाद ऑपरेशन कराए ले अले जाने तो के पेशेंट को किस लिए भर्ती किया था आपने? अपेंडिक्स था, छोटा सा अपेंडिक्स का था और कोई बड़ा बीमारी उसका कुछ नहीं था। सारा रिपोर्ट हमने डॉक्टर झा को दिया था, देख करके फिर ले गए ऑपरेशन कराने के लिए। ऑपरेशन कराने के बाद थोड़ा देर में बोला अपेंडिक्स का, हम लोग को दिखा दिया और दिखाने के बाद फिर थोड़ा देर में बुलाया, बस सीरियस कंडीशन, कुछ जवाब ही नहीं दे रहा, फिर कुछ बोल ही नहीं रहा। अब आप बताइए, ये मेरे पेशेंट को मार दिया हमसे। ভূপতিনগর থানার পুলিশ বড় সাফল্য। মুখ্যমন্ত্রী জেলা সফরে আসার আগেই বাজি ও বোমা তৈরি মশলা উদ্ধার করল পুলিশ। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই বিপুল পরিমাণ অবৈধ বাজি ও বোমা তৈরির মশলা উদ্ধার করল ভূপতিনগর থানার পুলিশ। আনুমানিক 17 কেজি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও কয়েক বস্তা বোম তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ভগবানপুর বিধানসভা এলাকার মানিকজোড় গ্রাম থেকে বিপুল পরিমাণ বোম তৈরির মশলা ও সরঞ্জাম উদ্ধার হয়েছে। গ্রামের ধান জমির মধ্যে থাকা একটি শ্যালো থেকে এই বাজি, বোম ও বোম তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। এই সব জিনিসপত্রের পাশাপাশি পুলিশ বেশ কয়েকটি অগ্নি নির্বাপন যন্ত্রও উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বারুদ থেকে 100 বোম তৈরি হতে পারত বলে আশঙ্কা করছে পুলিশ। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে এই বিপুল পরিমাণ বোম তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনা তাই তাৎপর্যপূর্ণ। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি, বীরভূম। শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373 0710 19 9474437713 9434326822। ফিরে এলাম বিরতির পর।
গুরুতর জখম অবস্থায় জয়নগরে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। পুলিশি তৎপরতায় তাকে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হলো কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। রবিবার রাতে বহরু কাকাপাড়া রেলগেট এলাকায় অজ্ঞাত পরিচয় রক্তাক্ত এক ব্যক্তির অচৈতন্য দেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ। সাথে সাথে তারা জয়নগর থানায় খবর দিলে জয়নগর থানার আইসি পার্থসারথী পালের নির্দেশে এসআই তন্ময় দাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। জখম ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা কলকাতায় স্থানান্তরিত করার নির্দেশ দেন। এরপর জয়নগর থানার পুলিশের তৎপরতায় অজ্ঞাত পরিচয় জখম ওই ব্যক্তিকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্রেন থেকে পড়ে গিয়ে জখম হয়েছেন ওই ব্যক্তি, তবে তার কাছে কোনো ব্যাগ বা মোবাইল ফোন না থাকায় এখনো পর্যন্ত তার পরিচয় জানতে পারেনি পুলিশ। তার পরিচয় জানার জন্য ইতিমধ্যেই তার ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এলাকায়। মৃত চিকিৎসক কল্যাণাশীষ ঘোষ, বয়স 44, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। জানা যায় রবিবার গভীর রাতে পরিবারের সাথে ফোনে যোগাযোগ করেন ওই চিকিৎসক। তিনি মানসিক অবসাদে ছিলেন। এরপরেই পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানালে গভীর রাতে মেডিকেল কলেজে হাসপাতালের কোয়ার্টারে পুলিশ কর্মীরা পৌঁছে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছে ওই চিকিৎসক। এরপরেই তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজেও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায়। অন্যদিকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়। তবে কি কারণে মৃত্যু তা তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। যিনি আছেন নন্দীবাবু, উনি আমাদেরকে গিয়ে খবর দিলেন। প্রকৃত কি হয়েছে সেটা বলতে পারবো না, সেটা তো পরে ওনার মেডিকেল টেস্ট যা হবে পোস্টমর্টম হবে তারপরে জানা যাবে। উনি খুব মানসিক বিধ্বস্ত ছিলেন দীর্ঘদিন ধরে। রিসেন্টলি মাও মারা গিয়েছেন, তো খুব ক্লোজ ছিলেন মায়ের সঙ্গে। আজকে শ্রাদ্ধ ছিল মায়ের, আজকে কালকে শ্রাদ্ধ হয়ে গিয়েছে। শ্রাদ্ধের কাজ শেষ করেই উনি ওনার কোয়ার্টারে ফিরেছিলেন। তারপর থেকে আমাদের সঙ্গে আর যোগাযোগ হয়নি। আমরা এই সকালে আমরা কতটা মর্মাহত, দীর্ঘদিন ধরে কাজ করেছে, মারাত্মক, এটা বলে বোঝানো যাবে না। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।